আপনাদের যে 10 দফা দাবি, তার মধ্যে যে সেন্ট্রালাইজড রেফারাল সিস্টেম এবং যে রিয়েল টাইম বেড ভ্যাকেন্সি মনিটর ইত্যাদি নিয়ে যে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, এটা আমরা মনে করি যে যে আমরা আন্দোলন করছি, আন্দোলনের একটা দাবি হিসেবে, জনস্বাস্থ্যের দাবি হিসেবে এই জিনিসটা গোটাটা সামনে এসেছে এবং সেটা একটাভাবে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে। তো এই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে আপনারা মেলেও পাঠিয়েছেন যেটা, যে এই বিষয়ে কি ইনপুট দেওয়া, যে কি কি ইনপুট আমরা দিতে পারি, সেই ইনপুটগুলো আমরা যাতে জানাই। তো সেই জায়গায় জানাবো প্রসেস হিসেবে, দেখুন মেল যে বিষয়টা, মেল করে আমরা প্রত্যেকবার জানাবো এরকম তো না। যে জিনিসটা হয়েছিল যে একটা স্টেট টাস্ক ফোর্স এটা একটা গঠন হওয়ার কথা, যে এর আগে যে নবান্নে যে মিটিংটি হয়েছিল এর আগেও আমরা এসেছিলাম একটা 30 জনের প্রতিনিধি দল। তো সেখানে একটা কথা হয়েছিল যে স্টেট টাস্ক ফোর্স, সেই স্টেট টাস্ক ফোর্স এবং আমরা যারা জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধি রয়েছি তারা একসাথে মিলে এই গোটা বিষয়গুলো নিয়ে কি কি কনস্ট্রাকটিভ জিনিস মনে হচ্ছে, নট অনলি সিআরএস, নট অনলি বেড ভ্যাকেন্সি, বাকি এই সিসিটিভি মনিটরিং বলুন বা গোটা বিষয়টা নিয়েও গ্রাউন্ডে আমরা যারা রয়েছি আমাদের কি কি মতামত রয়েছে, আমরা কি কি জিনিস পাচ্ছি, সেই গোটাটা নিয়ে আমরা মেলেও পাঠিয়েছিলাম। আপনারা দেখবেন যে এই গোটাটার জন্য যে স্টেট টাস্ক ফোর্স, এই স্টেট টাস্ক ফোর্সের এক্সাক্ট কি এসওপি, তার কি ফাংশন, তার মেম্বার কি, তার গোটার যে টার্ম অফ রেফারেন্স রেসপন্সিবিলিটি, এবং সেখানে আমাদের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আপনারা এর আগে বলেছিলেন যে 5 জন 7 জন এরকম যাতে থাকতে থাকতে যাতে আমরা পারি, আমরা বলেছিলাম যে এত কম সংখ্যক যদি উপস্থিত থাকে তাহলে আমাদের অ্যাডেকোয়েট রিপ্রেজেন্টেশনে একটা সমস্যা হবে, কেননা আমরা যেহেতু এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো জায়গা থেকে আমরা আসছি, রিপ্রেজেন্ট করছি। তো বা ওই ফিক্সড যদি করে দেওয়া হয় যে এরকম 5 জন বা 7 জনই থাকছে, তাহলে আমাদের যে আন্দোলনের একটা মূল লক্ষ্য যে এই যে থ্রেড কালচারের আমরা কথা বলছি, তো যে 5-7 জন ফিক্স হয়ে যাবে সেই 5-7 জনই যে ভবিষ্যতে গিয়ে আমরা মানে মনে করা যাক আমাদেরই কাউকে শুধু নাম দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে একটা রোটেশনাল বেসিসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।